হাই গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার একাতু আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর মত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব সহজে একটা নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাটা কিন্তু খেতে যতটা মজা বানাতে কিন্তু ততটাই সহজ আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর কারণ এখানে সবজি ইউজ করা হচ্ছে এর জন্য আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর তারপর একটা ডিম নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ কুচি কুচি করে এরপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর উপকরণগুলো এখন বলবো না উপকরণগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন এরপরে আমি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিব এরপরে আমি ময়দা দিয়ে দিব ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিছুই লাগবে না এই সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে আর এটা বানাতে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে তেলও তেমন একটা লাগে না অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা হয়ে যায় এই জন্য এটা স্বাস্থ্যকর তো ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি বানানো এটা ঢেলে দিব আর ঢেলে আমি এভাবেই শেপ করে নিচ্ছি একটা রুটির আকারে তো সব কিন্তু আমি সেম করে দিচ্ছি একদিকে মোটা বা একদিকে পাতলা এমন যেন না থাকে এভাবে তো এবার চুলার জালটা একদম লোতে রাখতে হবে বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর এটা হতে পাঁচ থেকে চার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না তো এবার আমি এটা সেট করে ফেলার পরে ঢেকে দিব আর ঢেকে চার থেকে পাঁচ মিনিট ওয়েট করেছি এ পর্যায়ে হয়ে গিয়েছে এবার আমি পাল্টিয়ে এই পিঠটা পাল্টিয়ে দেব তো এই পিঠটা পাল্টানোর সময় একটু সাবধানে করবেন যাতে ছিঁড়ে না যায় এটা কিন্তু ভালো করে হলে ছিঁড়ে যাবে না যদি আমরা কাঁচা অবস্থায় এটা পিঠটা পাল্টিয়ে দিই তাহলে কিন্তু ছিঁড়ে যাবে তো অবশ্যই এটা মাথায় রাখবেন তো পরের পিঠটা হতেও কিন্তু তিন থেকে চার মিনিট সময় লেগেছে তো এখন আমি এটা শেপ করে কেটে নিব আর এরপরে খেয়ে নিব এই নাস্তাটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো সকালে বা বিকালে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলে কেউ নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ